মায়ের মন্দিরে দুবেলা অন্নপ্রসাদ বিনামূল্যে খাওয়ানো হয়, মানে কোনো রকম টু মানে কুপন ফুপন লাগে না, বিনামূল্যে খাওয়ানো হয় দুবেলা। ভেতর আনছান করছিল, মানে যাও করে যেতে হবে, আমি কিছু জানি না। খুঁজতে 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 তারপর আমরা এখানে এসে আজকে সকালেই সব কাজ ফেলে দিয়ে চলে এসেছি। কিন্তু আমার মনে হয় এখানে এসে আমার এতক্ষণের কষ্টটা সার্থক হয়েছে, কারণ মায়ের তো গর্ব জাস্ট একটা দর্শন চাই, ব্যাস আর কিছু চাই। এখন আমরা নিজের মনের ব্যথাটা জানাচ্ছিলাম, পুরো মনে হচ্ছিল যে মা যেন একদম মানে সামনে দাঁড়িয়ে শুনছেন একদম। কাল সারা রাত ঘুমোতে পারিনি, পর আর আমরা নিজেকে নিজে আর আটকে রাখতে পারিনি। এখানে আসার পর আমরা অনেক শান্তি পেয়েছি, অনেক অনেক। ओम जय मा श्याम सुंदरी महामाये पूर्ण रूपिणी सर्वप्रिया जगन्नाथ भैरवाय एकान्नपीठं मिलितं सरूपाय श्याम सुंदरी नमो नमाय। মা এখানে সত্যি জীবন্ত, এর প্রথম কারণ ভক্তরা। ভক্তরা মায়ের কাছে যা মনের বাসনা মাকে বলে যায়, মা সবই পূর্ণ করে। আর দ্বিতীয়তম মায়ের একটা ঘটনা ঘটেছিল, মা চাল কলাতে খেয়েছিলেন। মায়ের পুরোহিত মহলের পুণ্যলগ্নে মায়ের জন্য বাজার করতে যান। এবার বাজার করতে গিয়ে দেখছেন একটা ছোট্ট বাচ্চা মেয়ে পুরো মা কালীর মতন সেজে ভিক্ষা চাইছে। ভিক্ষাচে তার কী আবদার, সবার কাছে ও ভিক্ষাচে বলছে কিছু টাকা দাও না, আমি চালকলা কিনে খাবো। ইতিমতন ও সবার কাছে এই কথা বলেই ভিক্ষা চাইছে। আমাদের যিনি পুরোহিত ছিলেন তার কাছে এই কথা বলেই ভিক্ষা চায়। পুরোহিত তখন তাকে ধাক্কা মেরে ফেলে দেয়, ফেলে দিয়ে বলে যা কাজ করে এখা। বাচ্চা মেয়েটাও তখন বলে আমি যদি কাজই পেতাম তো তোর কাছে ভিক্ষা চাইতে আসতাম। বাচ্চা মেয়েও চলে যায়, পুরোহিতও চলে যায়। আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের প্রতিটা অমাবস্যা একটা বৈশিষ্ট্য আছে, প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়। কেবল দীপান্বিতা অমাবস্যা যেটা কালী পুজো সেটা ছাড়া প্রতিটা অমাবস্যা অন্ধকারে পুজো হয়। ওই দিন মহলের অমাবস্যা, অন্ধকারে পুজো হচ্ছে। অন্ধকারে পুজো করতে করতে পুরোহিতের মন বলছে যেন মা নেই, কিন্তু পুরোহিতের মন আবার বলছে মা তো কালো, তাই হয়তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছি না। তাই পুরোহিত ঘিয়ের প্রদীপ নিয়ে মায়ের মুখের সামনে যায়, দেখে সত্যিই মা নেই, আর বাবা অপিরও মৃত মানুষের মতন শুয়ে আছে। এই দেখে পুরোহিত থমকে যায়, থমকে আবার কিছুক্ষণ পরই ছুমছুম করে নুপুরের আওয়াজ হয়, আর ধাপ করে শিবের বুকের উপরে একজনের ডান পা পড়ে। আর যেই বাচ্চা মেয়েটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সেই বাচ্চা মেয়ের মুখ ওই অন্ধকার থেকে বেরিয়ে আসে। আর মা তখন মানুষের কণ্ঠে বলে দে চাল কলে দে, দিবি না আমায়। এই শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। এবার অজ্ঞান অবস্থায় মা ওনাকে বোঝাচ্ছেন আমি শুধু বড়লোকের মা নই রে, আমি গরিবেরও মা। তাই এবার থেকে যে কোনো ভক্ত এক মুঠো চাল আর একটি পা কলে দিয়ে মাকে পুজো দেয়, মা তাদের সব মনের বাসনাই পূর্ণ করে। আর মা যে এখানে সত্যি আছে, এমনি অনেক অলৌকিক ঘটনা আমরা অনুভব করি। আমিও একটা ঘটনা অনুভব করেছিলাম, অমাবস্যার দিন ছিল, রাত্রের ঠিক দুটো নাগাদ হঠাৎ বহু ওপর দিকে কেউ যেন নাবলো ধাপ করে, নাবার পর তার নুপুরের আবার ছুমছুম করে আমাদের ভৈরবদেবের ঘরে চলে যায়। এটা আমি শুনতে পাই, কিন্তু তখন আমার মন বলে এত রাত্রে আমি হয়তো ভুল শুনছি, কিন্তু নুপুরের আওয়াজ আবার ছুমছুম করে বাজতেই থাকে। আমি যেই ঘরে থাকি তার বাইরের গেটটা কাঁচের, মানে বাইরে কে আসছে যাচ্ছে সব দেখতে পারি। ওই মুহূর্তে আমি অনেক সাহস করে সেই কাঁচ গেটে বাইরে তাকাই, মানে ওই দিন আমি যা যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন দৃশ্যটা। অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ, আর কেশ হাঁটু ছাড়িয়ে যাচ্ছে, আর পিঙ্ক কালার এই মোটা পার গোল রাউন্ড করে পড়ে। আমি দেখে অবাক হয়ে যাই, অবাক হয়ে যখন আবার দেখি তখন দেখছি কেউ নেই। এবার আমিও ঘুমিয়ে যাই ভাবতে দেখ কে কে কে, কিন্তু সকালবেলা উঠে কারণ আমি মাকে দেখি, রাত্রিটি যেমনি দেখেছিলাম সকালে পেটে সেম। তাই আপনাদেরকে একটাই কথা বল, মা আপনাদের নিজের মাকে শুধু মনের দুঃখ কষ্ট সব জানিয়ে যান, মা অবশ্যই সব পূর্ণ করবে। আর মা এখানে যে বেদির ওপর বিরাজমান সেটা হচ্ছে নবগ্রহ বেদি। আপনারা দেখতে পাবেন যে মায়ের বেদির নিচে নবগ্রহ রয়েছে, নবগ্রহ যে দেবতা দেবী রয়েছে তাদের মূর্তি রয়েছে। বিশ্বাস করা হয় বা বিশেষত্ব রয়েছে
যে সমস্ত মানুষদের আমরা জীবন সমুদ্রে ঘুরে বেড়াচ্ছি, প্রত্যেক মানুষেরই গ্রহ দশা কাল তিথি কাল সর্প দোষ বা মাঙ্গলিক নানান রকম গ্রহের দোষ ত্রুটি আমাদের জীবনে লেগেই থাকে, এবং সেই সমস্ত দোষ ত্রুটি দূর করার জন্য এখানে মায়ের মূর্তি প্রত্যেক শনিবার যদি দর্শন করা যায়, পরপর 28টি শনিবার যদি মায়ের মূর্তি দর্শন করা যায় এবং মাকে পুজো দেওয়া যায়, তাহলে তার সমস্ত গ্রহদোষ যে থাকে জীবন থেকে, এগুলো প্রত্যেক গ্রহদোষ মানুষের জীবন থেকে কেটে যায় এবং সে খুব সুস্থ সবল জীবনযাপন করতে পারে। তো তার জন্য তারপর তাকে আর কোনো রকম কোনো তাবিজ বা কোনো পাথর বা কোনো মাদুলি আর এই সমস্ত কোনো জিনিসের প্রয়োজন হয় না, শুধুমাত্র মায়ের মুখ দর্শন করলেই এবং এখানে এসে মায়ের প্রত্যেক শনিবার পুজো দিলেই সমস্ত গ্রহ দোষ ত্রুটি ফাড়া তার জীবন থেকে নির্বিঘ্নে সমস্ত জিনিস সরে যায়। মানে এটা সত্যি একটা বিস্ময়কর ব্যাপার। প্রত্যেক দিন আমি দেখলাম এখানে প্রায় 100 বেশি লোক ছিল, more than 100 আমি শিওর, এবং প্রত্যেক দিন দুবেলা মায়ের অন্নভোগ এখানে বিনা পয়সায়, কোনো রকম কুপন কোনো টোকেন কোনো টাকা পয়সা দক্ষিণা কোনো কিছুর বিনিময় না, একেবারে ফ্রি অফ কস্ট এখানে প্রত্যেক দিন দুবেলা মানুষের অন্নভোগ খাওয়ানো হয় এখানে বসিয়ে। একদম আপনারা দেখতে পাচ্ছেন এখানে মানুষ অন্নভোগ বসে এখানে মায়ের কাছে মায়ের যে অন্ন প্রসাদ তারা গ্রহণ করছে, এটা খুব বিস্ময়কর ব্যাপার। কীভাবে প্রত্যহ তারা কোনো রকম কোনো টাকা বা কোনো কুপন ছাড়াও প্রত্যেক দিন দুবেলা এটা নির্বিঘ্নে চলে আসছে, এটা একটা খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। তো আপনারা যখনই আসবেন এখানে মায়ের কাছে পুজো দেবেন, চালকলা দিয়ে মায়ের অবশ্যই পুজো দেবেন, মায়ের কাছে নিজেদের মনস্কামনা জানাবেন, মা অবশ্যই আপনাদের কথা শুনবে, আপনাদের যে মনের ইচ্ছা মা সে অন্তর্যামী, তার কিছুই চায় না, টাকা চায় না, পয়সা চায় না, বাড়ি চায় না, গাড়ি চায় না, কিচ্ছু চায় না, একটা জিনিস চাই সেটা হচ্ছে চোখের জল এবং ভক্তি। ঠাকুর বলছে, রামকৃষ্ণ পরমহংস বলছেন, মানুষ টাকা পয়সা গাড়ি বাড়ি মান ছেলের জন্য ঘটি ঘটি কাঁদে, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদে বল দেখিনি, ঈশ্বরের জন্য কি কেউ কাঁদে? তো মা শুধু চোখের জল চায়, ভক্তি চাই, তাছাড়া কিছুই চাই না। যখন আসবেন ভক্তি ভরে আসবেন এবং মায়ের জন্য চোখের জল ফেলে যাবেন মায়ের দুয়ারে, এই জল ব্যর্থ হয় না কখনো। আর ভিডিওটা কমেন্ট করে জানাতে পারো, যদি ভালো লাগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না, আমি এটা থেকে প্রেরণা পাবো আরো নতুন নতুন কন্টেন্ট এরকম তোমাদের কাছে তোলার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাবা।